বেনারস ট্যুরের আগের এপিসোডে আমরা সারনাথ গেছিলাম, তার সাথে ঘুরে দেখেছিলাম লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল এবং বিএচইউ। ওয়েলকাম টু মাই চ্যানেল। গঙ্গা কে আলাবা দো নদিয়া বনারস মে আ রহা হ্যায়, অস্সি ও বরুনা। বরুনা, হ্যাঁ বরুনা, দোনো নদীয় নাম মিলা কে বনা হ্যায় বারাণসী। আচ্ছা, বরুনা। सारनाथ के बाद हम लोग निकल पड़े रामनगर के लिए। अभी हम लोग जा रहे हैं जय जवान जय किसान का नारा देने वाले स्वाधीन भारत के सेकेंड प्राइम मिनिस्टर श्री लाल बहादुर शास्त्री जी की पैतृक आवास स्थल रामनगर, जहाँ पे श्री लाल बहादुर शास्त्री स्मृति संग्रहालय बना हुआ है। एखान तके किछु दूर हेटे गेले आमादेर भारतवर्षेर द्वितीय प्रधानमंत्री শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি, যেটা এখন লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল বানানো হয়েছে। এখানে ওনার জীবনের বিভিন্ন মুহূর্তগুলোকে ছবি হিসাবে গ্যালারি করে দেওয়া রয়েছে। বেনারস ট্যুরে এলে অবশ্যই এখানে একবার আসা উচিত। শাস্ত্রীজিকে মৃত্যুকে বাদ উনকি ধর্মপত্নী ইহাঁ পে আকে রহতি থি। ইয়ে সারে জো বিলংগিংস দেখ রহে হ্যায়, ইয়ে সভি উনি সময় কি হ্যায়। এই যে কিচেনটা দেখতে পাচ্ছ, এখানেই লাল বাহাদুর শাস্ত্রীজির ওয়াইফ খাবার বানাতেন এবং সেই বাসনগুলোই এখনো রাখা রয়েছে। इसके बाद हमने शिव प्रसाद लस्सी भंडार में जाके लस्सी लिया था। बहुत ही टेस्टी लस्सी था। कोई अगर बनारस जा रहा है तो जरूर ये यहाँ का लस्सी ट्राई करना चाहिए। खाइए खाइए। इसके बाद हम लोग गए थे बीएचयू। ১৯১৬ খ্রিস্টাব্দে পণ্ডিত মদন মোহন মালবিয়া এই ইউনিভার্সিটিটি স্থাপন করেন।
সন্ধেবেলায় আমরা ফিরে এসে গেলাম কাশি চাট ভান্ডার। এটাও বেনারসের একটা মাস্ট ট্রাই জিনিস, অবশ্যই খেতে হবে। নেক্সট দিন আমাদের হাওড়া ফেরার পালা। সকালবেলায় আমরা গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। काशी विश्वनाथ दर्शन के बाद हम लोग गए थे काल भैरव का मंदिर दर्शन करने। कहा जाता है भगवान महादेव का रौद्र रूप होता है काल भैरव। এরপর আমরা আমাদের হোটেলে ফিরে এসে লাঞ্চ করে রেডি হলাম স্টেশন যাওয়ার জন্য।